করোনার দাপটে রাখি পূর্ণিমার পরিবর্তে পালিত হলো মাস্ক উৎসব সোমবার সকালে ক্যানিং এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসবের পরিবর্তে মাস্ক উৎসব অন্যান্য বছরের ন্যায় করোনা আর লকডাউনের বিপর্যয়ের জন্য রাখি বন্ধন উৎসব ছিল ফ্যাকাসে ভ্রাতৃত্ব এবং মেলবন্ধনের জন্য হাতে রাখি মাথার পরিবর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন মাস্ক এদিন ক্যানিং বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার পথতায় পথচারীর হাতে মাস্ক তুলে দিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অর্ডিনেটর দাস ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রি ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সদস্য বুলু মণ্ডল মাদলা দুই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অরিত্র বোস সোনাই মোল্লা শিলাদিত্য রায় সহ অন্যান্য বিশিষ্টরা ঐতিহাসিক রাখি পূর্ণিমায় রাখির পরিবর্তে মাস্ক কেন এমন প্রশ্নের জবাব জেলা যুব তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর পরেশরাম দা দাস জানিয়েছেন বর্তমানে করোনা ভাইরাস ভাইরাসের সংক্রমণে প্রতিদিন বেড়েই চলেছে এখন অনেক মানুষজন ব্যবহার করছেন না মাস্ক ফলে ভ্রাতৃত্ববোধ মেলবন্ধন অটুট রেখে সাধারণ মানুষের সচেতন করতে রাখির পরিবর্তে মাস্ক তুলে দিয়েছি যাতে করে সাধারণ মানুষজন সবসময় মাস্ক ব্যবহার করতে পারেন এবং অভ্যস্ত হন উল্লেখ্য রাখি পূর্ণিমা দেশের একটি জাতীয় উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন শিখ এমনকি মুসলমান সম্প্রদায়ের লোকজনও এই উৎসব পালন করেন এই দিন দিদি বা বোনেরা তাদের ভাইদের বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা এবং ভাইয়ের মঙ্গল কামনায় এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথ শপথের এক উজ্জ্বল প্রতীক হিন্দু হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় চিতরের বিধবা রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্যে প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন পর থেকেই এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় পরবর্তী উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে গিয়ে রাখিকেই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের বিশে জুলাই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ আন্দোলনের কথা ঘোষণা করে জানিয়ে দেয় আইন কার্যকরী করা হবে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর এর বিরোধিতা করে সর্বধর্মের মানুষ প্রতিবাদে নামেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকেই বেছে নেন একে অপরের হাতে রাখি পরিয়ে মিলনের বার্তা দিয়ে এই রাখি বন্ধন উৎসবের মধ্যে মিশে আছে সর্বধর্মের মানুষের এক মিলনের বিশেষ বার্তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব নিয়ে লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হুক পুণ্য হুক হে ভগবান